যে দোয়াটি সবচাইতে বেশি দ্রুত কবুল হয় অর্থাৎ আপনি চাইছেন চাওয়ার সাথে সাথে আল্লাহ তালা কবুল করে নেয় কোরআনের একেবারে স্পষ্ট আয়াত কোরআনে আল্লাহ তালা আয়াতটা এই দোয়াটি লিপিবদ্ধ করে দিয়েছেন এবং এই দোয়াটি লিপিবদ্ধ করার পরেই আল্লাহ তালা বলেছেন যে এমনিভাবে কেউ যদি আমার কাছে দোয়া করে আমি তার দোয়াটা সাথে সাথে কবুল করবো লিখানুং জিলিন এমনিভাবে কোনো মৌমিন বান্দা যদি আমার কাছে দোয়া করতে পারে আমি তার দোয়াটাও কবুল করে দিব ইনশা আল্লাহ চাইতে দেরি আল্লাহ তালা কবুল করতে দেরি করবে না হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন দুনিয়ার ভেতরে এই দোয়াটি যদি কোনো মৌমিন বান্দা পড়ে কেউ যদি আল্লাহ তালার কাছে দোয়া করে বিপদ আসে আল্লাহ তালা তার বিপদ দুরূবিত করে দিবে উদ্বেগ উৎকণ্ঠা আসে আল্লাহ তালা উদ্বেগ উৎকণ্ঠা দূর দুর্বিত করে দিবে পেরেশানির ভেতরে আসে আল্লাহ তালা পেরেশানিও দূর করে দুরূিত করে দিবে মোট কথা হচ্ছে এই দোয়াটি পড়ে চাইতে দেরি আল্লাহ তালা কবুল করতে দেরি করবে না

আইয়ুব ইয়ুব সাল্লামকে হেফাজত করেছিলেন সে আল্লাহ তালা কিন্তু এখনও আল্লাহ জিয়ালা সায়দানা ইউসুফ সাল্লাম কুয়ার ইউসুফ সাল্লামকে কুয়া থেকে হেফাজত করেছিলেন শিয়াল আল্লাহ তালা কিন্তু এখনও আছে কুয়া থেকে মিশরের বাদশা বানায় দিছে সুহান বেহাম দি সে আল্লাহ তালা এখনও আছে এজন্য খুব বেশি বিপদে পড়ে গেছেন দেয়ালে পিঠ থেকে গেছে কারো কাছ থেকে সহায়তা পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন দুনিয়ার সবার কাছে মুখাপিক্ষি হয়েছিলেন কিন্তু কারো কাছেই ওইভাবে সহায়তা পাওয়ার সহায়তা পান নাই একেবারে দেয়ালে পিঠ থেকে গেছে কোনো সমস্যা নেই আল্লা তালা কাছে চান লাই লা হা ইল্লাহ আংতা সুবাহান আকা ইন্নি কুংতুমিনা জয় আল্লাহ আপনি ছাড়ার কোনো মাবুদ নাই লাই লাহা ইল্লা আংতা সুবাহান আপনি অতি মহান পবিত্র ইন্নি কুংতুমিনা জয়াল ইমিন নিশ্চয়ই আমি জালেমদের অন্তর্ভুক্ত আল্লাহ আপনি আমাকে হিফাজত করেন আমাকে প্রোটেক করেন আল্লাহ বিপদ থেকে হেফাজত করেন আল্লাহ তালা বিপদ থেকে হেফাজত করবে শত্রুর পক্ষে যে জিহাদের ময়দানে গেছেন যুদ্ধের ময়দানে একেবারে বিপদের শত্রুর মুখাপিখি হয়ে গেছেন শত্রু আপনাকে মারতেছে ওই মায়ের মধ্যেও যদি আপনি এই দোয়াটা পড়েন শত্রু আপনাকে যতই আঘাত করুক না কেন একটা আঘাতও আপনার গায়ে লাগবে না আজিজ বিপদে পড়ে গেছেন একেবারে বিপদের সম্মুখীন হয়ে গেছেন হঠাৎ বিপদ বিপদে পড়ে গেছেন এই দোয়াটি পড়বেন এই দোয়াটি সাথে সাথে পড়বেন ইনশাল্লাহ গায়ে সাহায্য পাবেন কারণ এই দোয়াটা দুনিয়ার ভেতরে সবচাইতে দ্রুত কবুল হয় যেটা সায়দানী ইউনুস আল্লাহ ইসলামের পরীক্ষিত একটা দোয়া আল্লাহ তালা সায়দানী ইউনুস আল্লাহামকে এই দোয়াটি পড়ার কারণে আল্লাহ তালা হেফাজত করেছিলেন এই জন্য আপনার বিপদের মাত্রা যতই হোক না কেন এই বিপদের মধ্যে আপনি সবর এখতেয়ার করবেন ধৈর্য ধারণ করবেন আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন সন্তুষ্ট হয়ে আল্লাহ তালার কাছে দোয়া করবেন ওই বিপদটা আপনার জন্য নিয়ামত হয়ে যাবে আর বিপদের সময় যদি আপনি আল্লাহ তালার ওপর সবর এখতেয়ার না করে অসন্তুষ্ট হয়ে যান ওই বিপদটা আপনার জন্য শাস্তি হয়ে যাবে এই জন্য যত বিপদই হোক না কেন বিপদকে নিয়ামত হিসেবে নিয়ে আল্লাহর ওপর সবর একার করে আল্লাহর ওপর ধৈর্য ধারণ করে আল্লাহর ওপর হিম্মত রেখে এই দোয়াটি পড়বেন যদি এই দোয়াটি পড়তে পারেন যত বিপদই হোক না কেন যত বড় বিপদই হোক না কেন সব চাইতে বেশি দ্রুত এই দোয়াটা কবুল হবে আর যত দোয়া সব চাইতে অন্যান্য দোয়াগুলোর মধ্যে সব চাইতে দ্রুত এই দোয়াটা কবুল হয়ে যাবে ইনশা আজিজ